আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার এই ইউটিউব লাইভে অনেক অনেক স্পেশাল একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম। তো আজকের দিনটার জন্য আমাদেরকে অনেক অনেক অপেক্ষা করতে হয়েছে, কিন্তু আমাদের এই জার্নিটা একদমই সহজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বাধা বিপত্তি পার হয়ে আমাদের অবশেষে এই সোনার হরিণ ধরা দিল। তো কিভাবে এত কিছু হলো, কিভাবে আবার সব কিছু ঠিক করলাম, সব কিছুই আজকের ব্লগে আপনারা জানতে পারবেন। আজকের ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে, যখন আমি বাসা থেকে বের হয়েছি। অবশ্য তখন খুব বেশি একটা সকাল ছিল না, প্রায় 11:30টার মতো বেজে গেছে আমাদের বের হতে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। তো এই কারণে ইচ্ছা করে একটু দেরি করে বের হলাম। তো আমরা অবশ্য আগের দিন কথা বলে রেখেছি, পোস্ট অফিস থেকে আমাদের কাছে গতকালকে রাতেই ফোন আসছিল। তো তখন উনি বললেন যে বিকাল 4টার ভিতরে যে কোনো একটা টাইমে আসেন, তখন আমাকে ফোন দিলেই হবে। তো এই কারণে আমি একটু দেরি করে বের হয়েছি, সাথে আমার কাকা যাচ্ছে। কারণ আমি যেখানের পোস্ট অফিসের অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা আমার বাসা থেকে খুব কাছে ছিল এবং আমি চিনতাম, কিন্তু কোনো সমস্যার কারণে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমার বাসার কাছাকাছি আসেনি। সেটা আমাদের থেকে অনেকটা দূরে একটা মেইন ব্রাঞ্চ গাজীপুর সিটির ভিতরে, সেখানে আসছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো প্রসেস আছে কি না, যে আপনারা আবার আমার যেই অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে দিতে পারবেন কি না। তখন উনি বললেন যে না, এটা দিলেও প্রবলেম হতে পারে বা সময় লাগবে। তো পরে আমি বললাম যে থাক, দরকার নেই, আমি এসে নিয়ে যাব, কারণ অনেক অপেক্ষার পরে এটা আমাদের কাছে আসছে। আবার যদি এটা আমাদের কোনো সিম্পল ভুলের কারণে আবার হারিয়ে ফেলি বা কোনো কারণে এটা আবার ব্যাক চলে যায়, তখন আমরা অনেক বেশি ভোগান্তিতে পড়বো এবং মনটাও খারাপ হয়ে যাবে। তাই কষ্ট করে হলেও যাচ্ছি। তো কাকা যেহেতু সাথে আছে, সমস্যা নেই, আর ওই দিকটা আমাদের পরিচিতই, খুব বেশি যাওয়া হয় না ঠিকই, কিন্তু আমার ফুপির, দুই ফুপির শ্বশুরবাড়ি ওখানে। তো ওই এলাকাটা আর কি আমার কাকার চেনাই আছে, এজন্যই আমরা যাচ্ছি। তো প্রথমে বাসে করে রওনা হয়েছিলাম, আসার পর আমাদেরকে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে। আমরা আসলে রাস্তাটা সেভাবে ঠিকমতো লোকেশনটা বুঝতে পারিনি, যে কারণে আমরা বাসে যাওয়াতে অনেক বেশি ঘুরে যেতে হয়েছে। তো এই যে আমরা অবশেষে কিন্তু পৌঁছে গেছি, এখানে আমাদের নামতে হবে। এটা হচ্ছে আপনাদের সাথে আমি কয়েকটা ব্লগ আগেই, জাস্ট একটা বা দুইটা ব্লগ আগেই আমি শেয়ার করেছিলাম যে আমরা ভাওয়াল যে রাজবাড়ি বলে গাজীপুরে সেখানে গিয়েছিলাম। এই পোস্ট অফিসটা ঠিক সেখানে, ওখান থেকে 2 মিনিটের ডিস্টেন্স লাগে হেঁটে আসতে। তো আমরা গিয়েছি আজকে উল্টো দিক থেকে, এর আগের দিন যে অটোতে গিয়েছিলাম সেটা ছিল অন্য একটা রাস্তা। তো আমরা বাস থেকে নামার পরে রিক্সা নিয়ে ওখানে পৌঁছে গেলাম। তো উনি আমাদেরকে এগুলো দেখায় দিল কোথায় আছে অফিসটা। এখান থেকে হাঁটতে হাঁটতেই গলি দিয়ে ঢুকলেই প্রথমে হাতের বামে একটা অফিস পড়ে। তো আমরা প্রথমে চিনতে পারছিলাম না, কারণ অফিসের ওখানে কোনো নেম প্লেট দেখতে পাইনি। তো এই কারণে আমি ওখানে একজন লোক দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে অফিসটা কোথায়, পোস্ট অফিস। তো উনি বলল এটাই। তো এই যে এই সামনের বাম দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, টিন দেওয়া, অফিসটা একদম নতুন, মানে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটার ভিতরে পোস্ট অফিস আছে। তো ওনারাই আমাকে বলে দিল যে এটার দোতলাতে পোস্ট অফিস। তো আমরা চলে আসলাম। বিল্ডিংটা খুব সুন্দর, একদম ছিমছাম পরিচ্ছন্ন, খুব পরিষ্কার, আর একদম যে নতুন সেটা দেখে বোঝা যাচ্ছিল। তো এই যে সামনে এখানে কিন্তু ওয়েট করার জন্য অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, এবং বেঞ্চগুলো খুব সুন্দর, একদম ইউনিক ডিজাইন। আর এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি, যে লোকের কাছে আমাদের পার্সেলটা আছে, তো উনি বলেছে ওখানে পৌঁছানোর পর ওনাকে ফোন দিতে। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি হয়তো বা এখানকার অফিসার, তো আমি ডিরেক্টলি ওনাদের অফিস রুমে চলে গিয়েছিলাম যেখানে সব অফিসাররা বসেন। তো ওখানে গিয়ে আমি কয়েকজনকে জিজ্ঞেস করার পর ওনারা বললেন যে এটা আপনাকে যে ফোন দিয়েছে তার কাছেই আছে, আপনাকে ফোনটা তাকেই দিতে হবে। তো কি আর করে, আমি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে ওনাকে আর খুঁজে পাইনি। তারপর আমি আবার ওনাকে ফোন দিলাম যে ভাই আপনি কোথায় আছেন, আমি তো এখানে এসে অপেক্ষা করছি। তো উনি বলল যে আমি অলরেডি ডেলিভারি করতে বের হয়ে গেছি। তো পরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ওনার কাছে এটা ট্রান্সফার করা হয়েছে আমাকে হোম ডেলিভারি করার জন্য, কিন্তু যেহেতু আমার লোকেশনটা চেঞ্জ, সেই কারণে হচ্ছে উনি আমাকে আসতে বলেছে।
তো যাই হোক, সমস্যা নেই, আমি ফোন দেওয়াতে উনি তাড়াতাড়ি কাছাকাছি ছিলেন, চলে আসবে বলল। তো আমি এখানে একটু উঠে পুরো অফিসটা ঘুরে দেখছিলাম এই ফাঁকে। তো এরপর আমি আবার নিচে চলে যাব, কারণ ওনাকে বলেছি যে আমি নিচেই থাকবো। উনি আবার ডেলিভারিতে যেহেতু বের হয়েছেন, উনি বলল আমি এখন অফিসে যাচ্ছি না, আপনি পারলে একটু আগিয়ে আসেন, আমি রাস্তাতেই দিয়ে যাচ্ছি। তো এই কারণে আমি কাকুকে নিচে বসিয়ে রেখেছিলাম, এখন আমি নিচে নেমে যাচ্ছি, নেমে গিয়ে ওখানে অপেক্ষা করব। কিছুক্ষণের ভিতরে উনি চলে আসছিল, এরপর ওনার থেকে অ্যাডসেন্সটা বুঝে নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম আর কি। তো আপনাদের সাথে আমি মেইন যে জার্নিটা এখন শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, রাস্তাটা পুরোটাই আমি ভিডিও করেছি এই কারণে যে এই ফাঁকে আমি আপনাদের সাথে আমি আমার যে কি সমস্যাগুলো হয়েছিল বা কীভাবে ইউটিউবে আসলাম, কীভাবে অ্যাডসেন্স লেটারটা আমরা নিলাম, সব কিছুই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা জানতে হলে আমাদের সাথে পুরো ব্লগটার সাথে থাকতে হবে, তাহলে অনেক ইনফরমেশনও আপনারা পেয়ে যাবেন যারা নতুন আছেন। তো যাই হোক, এখন আমি আমার কথাটা শুরু করি, কীভাবে ইউটিউবে আসলাম সেখান থেকে না হয় বলি। তো আমরা এক সময় হচ্ছে বিভিন্ন রকমের চ্যানেলগুলো দেখতাম যখন ফ্রি থাকতাম, হয়তো বা কাজের চাপে যখন অনেক বেশি বোর ফিল হতো, ঠিক সেই সময়টায় কিছু ব্লগ দেখতাম। তো এরকম কিছু কিছু ব্লগ দেখে আমরা মনে মনে রিয়েলাইজ করলাম, আমি বিশেষ করে আমি এবং আমার বোন দুইজন, তো একদিন কথায় কথায় বলছিলাম যে অনেকেই এখন ব্লগিং করছে, অনেক গ্রামে গঞ্জের মানুষ যারা খুব বেশি শুদ্ধ ভাষাও যে বলতে পারে তাও না, তারা তাদের আঞ্চলিক ভাষা দিয়েই বিভিন্ন রকম ব্লগিং করে অনেক এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করে দেখলে তো পারি যে হয় কি না। তো এরকমই একদমই নিছক মানে ঠাট্টার বশেই বলা যায় যে আমার বোন বলো ঠিক আছে আমি তোমাকে চ্যানেলটা খুলে দেই, তুমি ট্রাই করে দেখো হয় কি না। তো ঠিক এরকমভাবেই হঠাৎ করেও একদিন চ্যানেলটা খুলে আমাকে বললো যে আমি এখানে চ্যানেলটা সেট করে ফেলেছি এবং এডিটিং কিভাবে করতে হয় এটার জন্য দুইটা দিন সময় নিল, এ ফাঁকে সব কিছু বিভিন্ন ভিডিও ঘেটে টিউটোরিয়ালগুলো থাকে ইউটিউবে সেখান থেকে দেখে আমরা এডিটিংগুলো শিখে নিলাম। তবে আমি প্রথমে একদমই আগ্রহী ছিলাম না, আমি কোনো কিছুই দেখিনি, সব কিছু কীভাবে কী করতে হবে পুরোটাই আমার বোন শিখে নিল। তারপর আমাকে বললো যে তুমি শুধু ভিডিও করে ভয়েসটা দিয়ে দিও, বাকি সব আমি করে দেব। তো আমি প্রথম একটু হেজিটেট ফিল করছিলাম যে কি ভিডিও করব, প্রতিদিন কী বা করা যাবে। তো প্রথম প্রথম আমি বাসার কিছু টুকটাক কাজকর্ম যেগুলো রান্না বান্না এই ধরনের জিনিসপত্র দিয়ে শুরু করলাম এবং প্রতিদিন অল্প করে ব্লগিংগুলো স্টার্ট করলাম। আর আমার বোন যখন অফিস থেকে ফিরতো তখন সন্ধ্যার পরে আমাকে এডিটিং করে কমপ্লিট করে দেওয়ার পর আমি শুধু ভয়েসটা অ্যাড করে দিতাম, কারণ যেহেতু আমি সামনে থেকে ভিডিওটা করি না তাই আমাকে আমার র ভয়েসটাও দেওয়া হয় না, এই কারণে আমি পরবর্তীতে ভয়েসটা এডিট করে দিই। তো এরকমভাবে আমাদের একটা সুবিধা হয়েছিল যে আমরা প্রথম একটা শর্টস দেওয়ার পরেই দ্বিতীয় দিন আমি একটা শর্টস দিই আমার মেয়ের জন্মদিন উপলক্ষে, আমরা কক্সবাজার গিয়েছিলাম সেটার। তো ফর্চুনেটলি আমাদের সেকেন্ড শর্টটাই হচ্ছে ওই শর্টসটা অনেক বেশি ভাইরাল হয়, একদিনের ভিতরে প্রায় 30,000 মতো ভিউ হয়। তো ওটা দেখে আমরা এত অবাক হয়েছিলাম যে এতটা কম সময়ে আমরা আমাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে, তো খুব খুশি লাগছিল। তো আমাদের ওই ভিডিওটা ভাইরাল, শর্টস ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই আমরা ঠিক করলাম যে না, এটাকে আমরা সিরিয়াসলি নিব, ট্রাই করে দেখি সামনে তো আরও ভালো কিছু হতে পারে। তো এরপর থেকে আমার মেইন ব্লগগুলি দেওয়া আমি স্টার্ট করি। এরপর কিছুদিন যাওয়ার পরে প্রায় 2-3 মাস পরে প্রথম আমার একটা, 2-3 মাস না অ্যাকচুয়ালি প্রায় 2 মাসের মাথায় আমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান শুরু হয় আমাদের ভাড়াটিয়ার। তো ওই অনুষ্ঠানেরও কিছুটা ব্লগ আমি খুব শর্ট টাইমের ভিতরে করি এবং ব্লগটা দেওয়ার পরে আমি রাতে জাস্ট আপলোড করে ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখি সেই ব্লগটাতে 10,000 ভিউ। তো আমাদের জন্য এটা সেই সময়ে অনেক অনেক বড় পাওয়া ছিল, কারণ আমাদের প্রথম দিকে ব্লগগুলোতে খুব কম ভিউ হতো যেহেতু আমাদের তখন সাবস্ক্রাইবার ছিল না। তো ওইটা দেখে এতটা আনন্দ লাগছিল যে বলার মতো না। আমাদের ওই ব্লগটা ছিল সেকেন্ড আমাদের ভাইরাল হওয়া ব্লগ। তো ওখান থেকে আমাদের হঠাৎ করে বেশ কিছু সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যায়, তা সেখান থেকে যারা ছিলেন তারা পরবর্তী ব্লগগুলো ধীরে ধীরে দেখতে শুরু করেন। এভাবেই আমার ব্লগিংয়ের প্রতি আগ্রহটা ধীরে ধীরে বাড়ে এবং পরবর্তীতে প্রায় আরও 5 মাস পরে
আমার মেজো দেবরের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তো সেই সময়টাও আমাদের বিয়ের প্রোগ্রামটা ছিল খুবই সাদা মাটা, খুবই শর্ট টাইমের ভিতর আমরা অনুষ্ঠানটা গ্রামে করেছিলাম। যারা আগে থেকে আমার চ্যানেলে আছেন তারা হয়তো বা দেখেছেন। তো ওখান থেকে আমি একদিন হঠাৎ করে, আমরা যখন বউয়ের বাড়িতে লাগেজ পাঠাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি, স্মৃতি হিসেবে থাকবে, আমার চ্যানেলেও দেওয়া থাকলো। তো ওই সময় আমি জাস্ট 5 মিনিট সময়ের ভিতরে সবাইকে যখন লাগেজ বের করে দেখাচ্ছিলাম, বের করার পরে সবাই খেতে চলে গেল, আমি তখন একাকাই লাগেজটা গুছাচ্ছিলাম। তো ওই সময় কি একটা মাথায় আসলো, আমি ক্যামেরাটা অন করেই লাগেজটা গোছালাম এবং ওই ব্লগটা আমি বিয়ের প্রায় সপ্তাহখানেক পরে আপলোড করলাম। সেই সময়টায় কিন্তু এটা খুব বেশি একটা ভাইরাল ছিল না, নর্মাল ভিউজের মতোই ছিল। তো আমি বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি থেকে প্রায় 1 মাস পরে আসি, আসার পরেও দেখলাম যে ভিউ নর্মালই ছিল। হঠাৎ করে প্রায় 2 মাস পরে ওই লাগেজের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হওয়া শুরু করে, যেটা একদম আমাদের কল্পনাতীত। মানে প্রায় এক এক দিনে আমাদের তখন 2000-এর উপরে প্রতিদিন ভিউ হতো, বা কোনো কোনো দিন ছিল 5-10 হাজার ভিউও হয়েছে। তো এরকমভাবে ধীরে ধীরে আমাদের এই 3টা ভাইরাল হওয়া ব্লগ থেকেই আমাদের মেইনলি উঠে আসা, এবং ওই ব্লগটা ভাইরাল হওয়ার সপ্তাহখানিকের ভিতরে আমাদের কিন্তু অনেকখানি সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যায়। তো এভাবে আমরা অপেক্ষা করতে থাকি, সাবস্ক্রাইবার খুব দ্রুত অ্যাড হচ্ছিল, দিনে 50-100 জন পর্যন্ত অ্যাড হয়েছে। এভাবে চলতে চলতে 1 মাসের মাথায় আমাদের সম্পূর্ণ যে ইউটিউবিংয়ের জন্য মনিটাইজেশন পেতে যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো ফিল আপ হয়ে যায়, আমাদের ভিউ, ওয়াচ আওয়ার, তারপর সাবস্ক্রাইবার সব কিছুই ফিল আপ হয়ে যায়। তো এভাবে সব কিছু হওয়ার পর আমরা তো মহা খুশি যে এত সহজে হয়ে গেল, এখন তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল ধারণা। তো এরপরে যখন আমরা সাবমিট করলাম, সাবমিট করার মাত্র 2 দিন পরেই আমাদের রেজাল্ট আসলো যে আমাদের এটা তারা ক্যান্সেল করে দিয়েছে, এখানে এমন কিছু ভায়োলেশন ছিল যে কারণে আমাদের মনিটাইজেশনটা হচ্ছে না। সবারই এই ইয়াটাই আসে কজ হিসেবে যে কোনো ভায়োলেশন ছিল, কিন্তু আমাদের আসলে ওরকম কোনো কিছুই ছিল না যে মারামারি কাটাকাটি জাতীয় বা কোনো ঝগড়াঝাটি এরকমের কোনো কিছুই আমাদের চ্যানেলে ছিল না। আমরা অ্যাকচুয়ালি ধরতেও পারছিলাম না যে কী প্রবলেম ছিল। তো এভাবে অনেকের কাছে সাহায্য চাইলাম যে আমার চ্যানেলে কী ভুল ভ্রান্তি আছে একটু আমাদেরকে দেখে দেন, তো কেউই আমাদেরকে সেভাবে কোনো সলিউশন দিতে পারছিল না। তো অনেকে অনেক রকমভাবে বলেছেন যে আপনারা বিভিন্ন ব্লগগুলো চেক করে দেখেন কোনো জায়গায় কোনো ভায়োলেশন টাইপের কিছু ছিল কিনা। তো আমরা অনেক কিছু ঘাটাঘাটি করে কিছুই পেলাম না। অবশেষে আমি যেখানে বিজনেস করি, আমাদের যে একটা গ্রুপ আছে যাদের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসি, তো ওখানের এক আপুই একদিন আমি হঠাৎ করে কথায় কথায় জিনিসগুলো শেয়ার করছিলাম, তো উনি আমাকে বললেন যে ওনার কাছে একজন ফ্রিল্যান্সার আছেন যিনি ওনার পেজের যে বিভিন্ন সমস্যাগুলো হলে যেগুলো উনি সেট করে দেয় বুস্টিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে, তো উনি বলেন যে আপনি কথা বলে দেখতে পারেন। তো এরকমই এক ভাইয়ার আমার কাছে উনি ফোন নাম্বার দিলেন যে আপনি কথা বলে দেখেন উনি পারবে কি না। তো ওনার সাথে এভাবে আমি একদিন কথা বলার পরেই উনি বলল যে হ্যাঁ আপু আমি পারবো, আপনি আমাকে দিতে পারেন, আমি ট্রাই করে দেখি, আমি অনেকেরই করে দিয়েছি। তো ওটা ওনাকে আমি দিলাম কাজটা, উনি আমার কাজটা করছিল, কিন্তু উনি যতটা আগ্রহ নিয়ে কাজটা নিয়েছিল আমার থেকে, পরবর্তীতে দেখলাম আমি যখন তাকে কাজটা করতে দিলাম এরপর থেকে ওনাকে আর আমি টোটালি রিচ করতে পারছি না। উনি মেসেজ ঠিকমতো সিন করছে না, বা আমার কোনো কি কাজই উনি আমি কোনো অগ্রসর দেখতে পাচ্ছি না যে আমার কোনো ভিডিও এডিটিং হচ্ছে বা কোনো চেঞ্জ আসছে। তো ওনার পিছনে এরকম আমি বহু দিন ঘুরতে ঘুরতে প্রায় 2-3 মাস সময় চলে গেছে। এর মাঝখানে উনি একবার ভুলক্রমে কোনো এডিটিং ছাড়াই আমার আবার সেকেন্ডবার অ্যাপ্লাই করে ফেলে, অ্যাপ্লাই করার সাথে সাথে ঠিক আগের মতোই 2-3 দিনের মাথায় আমার আবার এটা রিজেক্টেড হয়ে যায়। সেকেন্ড টাইমের মতো আমার অ্যাপ্লাই তারা রিজেক্ট করে দেয়। এবং আপনারা হয়তো বা অনেকেই জানেন, আপনারা যদি কখনো মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর রিজেক্ট আসে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী 1 মাস পর্যন্ত আবার কোনো অ্যাপ্লাই করতে পারবেন না, প্রায় 28 দিন সময় ওয়েট করতে হয়। তো এভাবে আমার 2টা মাস সময় নষ্ট হয়ে যায়, এবং তাকে যে আমি এডিট করতে দিয়েছিলাম সেইখানেও প্রায় 2 মাস সময় লেগে যায়। সব মিলিয়ে প্রায় 4 মাস সময় পরেও আমার চ্যানেলের কোনো অগ্রগতি হচ্ছিল না। একটা সময়ে হতাশ হয়ে আমি ভিডিও মানে ব্লগিং করাটা বন্ধ করে দিই, যে এটা যদি নাই হয় তাহলে এটার পিছনে এতটা পরিশ্রম করে আমার কী লাভ হচ্ছে, বা যাকে দিয়ে করাচ্ছি সেও তো কোনো কিছু করে দিচ্ছে না, হয়তো বা আমার এটা হবেই না। তো এরকম ভাবনা থেকেই আমি আস্তে আস্তে ব্লগিং করাটা মাঝখানে প্রায় মাসখানেকের মতো বন্ধ করে দিই।
তো এরপরে একদিন হঠাৎ করে আমার বোন বলে যে আচ্ছা আমরাই আরেকবার ট্রাই করে দেখি। বিভিন্ন জিনিস এডিটিং শুরু করলাম, যেসব জিনিস আমার কমপ্লিট ছিল না, কভার পিকচার থেকে শুরু করে আমাদের থাম্বনেলগুলো ঠিক করার চেষ্টা করলাম, এরকম অনেক খুঁটিনাটি জিনিস আমরা ইউটিউবের বিভিন্ন প্রবলেম বেসিস যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখে দেখে অনেক কিছুই আন্দাজের উপর ভিত্তি করে ঠিকঠাক করে নিলাম। তারপর আমরা একদিন হঠাৎ করে আমার বোনকে বললাম যে লাস্ট চান্স, আল্লাহর নাম নিয়ে সাবমিট করেই দেখি, যদি এবার হয় তো হবে, আর যদি এবার রিজেক্ট হয় আমি আর কখনোই ব্লগিং করব না। তো আল্লাহর আসলে আমাদের প্রতি একটা পরীক্ষাই হয়তো বা ছিল। তো ওইবার আমরা দেওয়ার পরে আমরা মনে সম্ভবত 3 দিনের মাথায় রেজাল্টটা পাই যে আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো ওই খুশিটা আসলে ওই সময় বলার মতো ছিল না, যে আমাদের কাছে টোটালি হাল ছেড়ে দেওয়া একটা জিনিস নতুন করে পাওয়া যেন নতুন প্রাণ খুঁজে পাওয়ার মতো ছিল। তো আমরা তো অনেক খুশি হয়ে গেলাম যে এই তো এখন তো অ্যাকসেপ্ট হয়েই গেছে, এখন তো অনেক ইজি হয়ে গেল। তো এরপর শুরু হলো $10 ইনকাম করার একটা জার্নি। তো $10 ইনকাম করে তারপর হচ্ছে আপনাকে ভেরিফিকেশনের জন্য সমস্ত কিছু নতুন করে সাবমিট করতে হয়। এটা সবাই জানেন, অ্যাডসেন্স যেটা তৈরি করতে হয় আইডি, সেটা নতুন করে সাবমিট করতে হয় সমস্ত ইনফরমেশন সহ। তো এভাবে আমাদের যেহেতু অনেকদিন ব্লগিং বন্ধ ছিল, ভিউটা পড়ে গেল, $10 তুলতে আমাদের প্রায় মাসখানেক সময় লেগে গেল। তো এভাবে $10 হওয়ার পরে এরপরে আমরা যখন আবার সাবমিট করতে যাব, ঠিক সেই সময়টায় আমরা আবার একটা প্রবলেম ফেস করলাম। আমাদের পিসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মোবাইল দিয়ে ট্রাই করেছিলাম, এবং মোবাইলে যখন আইডি কার্ড স্ক্যান করতে হয়, আমরা সব কিছু করে সাবমিট দেওয়ার পরে বারবারই সেটা অটো ব্যাক চলে আসছিল। মানে প্রতিটা ইনফরমেশন আমরা বারবার দিচ্ছি, বারবার করে ওগুলো ব্ল্যাঙ্ক হয়ে ব্যাক চলে আসছিল। তো এরকমভাবে আমরা কয়েকজনের সাথে আবার কথা বললাম যে এরকম কেন হচ্ছে। তো তখন দেখলাম সবারই একটাই কথাই ছিল যে হয়তোবা আপনাদের পিসি থেকে ট্রাই না করার কারণে প্রবলেমটা হতে পারে, আপনারা মোবাইল থেকে ট্রাই করছেন বলে হয়তোবা স্ক্যানটা নিচ্ছে না। তো আমাদের কাছে তখন পিসিও ছিল না। আমরা ঠিক তখন আবার কি করলাম, যে এই ভাইয়ের কাছে কাজটা আমি দিয়েছিলাম, তাকে আবার শরণাপন্ন হলাম। তো উনি বললেন যে ঠিক আছে আমি দেখব। দেখবো বলার পরেও প্রায় অনেক দিন চলে গেল, তিনি কোনো কিছুই করলেন না। আমি আবারও তাকে প্রেশারাইজ শুরু করলাম যে ভাইয়া কেন দেখছে না। তখন উনি বললেন ওনার এক্সাম আছে, এই সেই অনেক কিছুই প্রবলেমের কথা আমাকে বললেন। তো আবার একটা কথা ছিল যে ওনার কাছে যেহেতু আমার আইডি কার্ড ছিল, উনি বলছে যে আমি স্ক্যান করতে পারছি না, বিধে আপনার কাজটা হচ্ছে না। তো এরপর আমি একটা সময় বিরক্ত হয়ে তার প্রতি আর কোনো কিছুই আমি আর জানালাম না। আমি ভাবলাম যে ঠিক আছে এভাবে থাকুক, আমি অন্য কোনোভাবে চেষ্টা করে দেখব। এমন সময় হঠাৎ করে আমার চাচাতো বোন আমাদেরকে দাওয়াত করলো, আমাদের বাসার সবাইকে, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে। সেই ব্লগটা আপনারা দেখতে পাবেন। তো ওর আমার সেই চাচাতো ভাই হচ্ছে ফ্রিল্যান্সার বলতে হচ্ছে ওরা, ওদের একটা এজেন্সি আছে, ওরা সমস্ত ধরনের এই ধরনের কাজগুলো ওরা বাইরের দেশের সাথে করে থাকে, ওর নিজস্ব এজেন্সি এখন আছে। তো আমি ভেবে রাখলাম যে যেহেতু ওদের বাসায় যাবই, আমি ওকে দিয়ে আমার প্রবলেমটা দেখাবো হয় কি না। তো এরকমভাবে ওদের বাসায় যাওয়ার পরে আমি জাস্ট ওকে বললাম যে ভাইয়া একটু দেখো জিনিসটা, আমার এটা তো আমি সাবমিট করতে পারছি না, আমার পিসিটা নষ্ট হয়ে গেছে, দেখে তোমারটা থেকে একটু ট্রাই করে দেখো হয় কি না। তো ওরটা থেকে জাস্ট একটা বার ক্লিক করার সাথে সাথে আমাদের এই সমস্ত সাবমিট করার যে ইনফরমেশনগুলো ছিল, অ্যাপ্লিকেশনটা গুগলের কাছে চলে গেল, এবং এটা সাথে সাথে রেজাল্ট এসে গেলো যে অ্যাকসেপ্টেড। এটাও নাকি অনেক সময় লাগে, অনেকে ইন রিভিউতে রেখে দেয়, কিন্তু আমাদের কিন্তু একদমই ডিরেক্টলি সাথে সাথে অ্যান্সার এসে গিয়েছিলো যে আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবং পরের দিন সকালবেলায় আমরা মেইল পেলাম যে আমাদের অ্যাডসেন্স লেটারটা অলরেডি তারা পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছে। সেটা ছিল গত পনেরোই নভেম্বরের কথা বলছি, সরি 23 নভেম্বর আমাদেরকে মেইলটা করেছিল। আর এটা আমরা 8 তারিখে, মানে ডিসেম্বরের 8 তারিখে আমরা পোস্ট অফিস থেকে ফোন পেলাম যে আমাদের অ্যাডসেন্সটা চলে এসেছে। অনেকের নাকি এটাতে অনেক বেশি সময় লাগে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের এই শেষ পর্যায়ে এসেও খুব বেশি একটা সময় নষ্ট করতে হয়নি, খুব তাড়াতাড়ি আমরা ইজিলি এটা পেয়ে গেছি। কিন্তু তারপর ওই যে শেষের দিকে এসে আবারও একটা বাধা আসলো, যে আমরা যে অ্যাড্রেসে দিয়েছিলাম সেটাতে আসলো না। তখন আমি আর কোনো রকম রিস্কে যাইনি, ওনাদেরকে বললাম যে আমার অ্যাড্রেসটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমার এখান থেকে যতই দূরে হোক না কেন আমি নিজে এসে নিয়ে যাব।
এ কারণেই হচ্ছে আমার আজকে সেখানে যাওয়া এবং অ্যাডসেন্সটা নেওয়া। তো এই সব কিছু মিলে এতটা এতটা অপেক্ষা আমাদের করতে হয়েছে যার কোনো সীমা পরিসীমা ছিল না। এর মাঝখানে অনেকবার আমরা ভেঙে পড়েছি, বন্ধ করে দিয়েছি, আবারও উঠে দাঁড়িয়েছি। এবং এই সবটার পিছনে সব থেকে বেশি অবদান ছিল আমার বোনের, কারণ আমি প্রতিবারই চিন্তা করেছি যে থাক এটা আর হবেই না, বাদ দিয়ে দিই, কিন্তু ও প্রতিবারই আমাকে প্রেশারাইজ করেছে যে না তুমি চেষ্টা করে দেখো, হতেও তো পারে, আমরা ট্রাই করতে থাকি, না হলে যখন দেখবো যে আমাদের আর কোনো রকম ওয়ে নেই, আমাদেরকে আর সাবমিট করার মতো কোনো সুযোগ দিচ্ছে না, তখন না হয় আমরা ছেড়ে দেব। ঠিক এভাবেই আমরা একেবারেই কোনো রকম আশা ছাড়াই করতে করতে একটা সময় এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। তাই আপনাদেরকেও বলবো যারা 1-2 বছর লেগে যাচ্ছে, আমাদেরও কিন্তু এসব কিছু কমপ্লিট করতে প্রায় 2 বছরের মতো লেগে গেল। কেউই আসলে হাল ছেড়ে দেবেন না, যতটুকু পর্যন্ত পারা যায় চেষ্টা করে দেখবেন, আল্লাহ যদি সহায় হন অবশ্যই একটা না একটা সময় আপনারা সফল হবেন। তো কার কোন প্রবলেমটা থাকবে এটা তো আসলে এভাবে বলা যায় না, চেষ্টা করতে থাকবেন, হয়তোবা কোনো না কোনো সময়ে কারো উসিলাতে হলেও হয়তো বা হয়ে যাবে। এই যে আমরা লেটারটা নিয়ে এসে আব্বুকে দেখাচ্ছিলাম, তো আব্বু আবার ফোনে কথা বলছিল, তখন খুলে দেখতে পারেনি, আর আমার মেয়ের হাতে দিলাম, কারণ ওর মাধ্যমে আমাদের চ্যানেলটা প্রথম গ্রো করেছিল। আর এই যে আমার বোন আসার পরে আমি প্রথম এটা খুলছি, আমি আগে খুলিনি, ওর অফিস থেকে আসার অপেক্ষাতেই ছিলাম। ও অফিস থেকে আসার পর আমরা এখন এটা খুলে পিনকোডটা বের করে তারপর আমরা সাবমিট করব। তো ওটা আর এখন ওটা দেখানো সম্ভব নয়, কারণ এটা খুবই কনফিডেন্সিয়াল জিনিস, এটা কখনোই দেখানো সম্ভব না ইউটিউবে। তো আজকের আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যারা নতুন অনেকের হয়তো বা অনুপ্রেরণার কারণ হতে পারে আমাদের ব্লগটি, অনেক অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের মতোই চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ আপনাদের সহায় হোক, আপনাদের সব কিছুর পথকে অনেক বেশি সহজ করুক, সেই দোয়াই থাকবে। আর আমাদের সাথে থাকবেন যেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য অনেক ভালো কিছু দেখাতে পারি। এখন তো অন্যরকম একটা আসলে আগ্রহ থাকবে আপনাদের সাথে সব সময় মিশে থাকার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগটা, ভালো লাগলো কি খারাপ লাগলো এসব কিছুই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।